আজকে আমি বানাচ্ছি কাবলি ছোলা। তা কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালে, এখন একে ধুয়ে দিয়ে দিলাম কুকারে। এবার আমি তিন চারটে রসুন এখানে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। দুটো বড় ইলাইচি আর একটা পেঁয়াজ কেটে রেখেছি, এটা একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এখানে গরম জল দিয়ে দিলাম, চারটে সিটি দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। এরকম করে আমার দিদি বানায় ছোলাটা, খুব সুন্দর হয় খেতেও। এবার চারটে সিটির পরে মশলা করে দিয়ে এদিকে আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে, কুকারটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি কড়াই তেল দিয়ে দিলাম, এবার আমি জিরে আর হিং ফোটন দেবো। একটু হিং দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে ভালো। এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম, এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি কুচি এটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা খুব ছিটকাচ্ছে তাতে। এবার আমি এখানে মিক্সিতে দুটো টমেটো পিষে রেখেছি, এটা দিয়ে দিলাম। টমেটো একটু এক দু মিনিট একটু নেড়ে নেবো, তারপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। টমেটো ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ধনে পাউডার, এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে জিরে পাউডার, আবার একটু আমি চানা মশলাটা দিয়ে দেবো। এক চামচ দিয়ে দিলাম এখানে চানা মশলা, এগুলো খুব সুন্দর একটা তরকারিটা হয়, রং আসে, খেতেও খুব টেস্টি হয় চানা মশলা। এবার আমি এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সাথে, মশলাটা আরও দু মিনিট ভেজে নেবো ভালো করে। মশলাটা ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, চারটে সিটি দিয়েছি তো, নুন দিইনি কিন্তু, এবার আমি নুন দেবো একটু। মশলা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এবার একটু চেকে দেখবো তারপরে নুন দেবো। নুন কম আছে, একটু নুন দিয়ে দিলাম, এবার এবার ফুটে গেলেই হয়ে যাবে। আর ছোলাগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে আমার, হাত দেওয়ার সাথে সাথে গলিয়ে যাচ্ছে। কাবলি ছোলা তো চারটে সেটা দিলেই ভালো হয়, সেদ্ধটা খুব ভালো হয়ে যায়। হতে থাক, এখানে আমার ছোলা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। সুন্দর হয়েছে ছোলাটা, এটা লুচির সাথে পরোটা রুটি এগুলো দিয়ে খুব ভালো খাওয়া হয়, দুপুরে হলে তো ভাতের সাথেও ভালো হয় খেতে। বন্ধ করলাম গ্যাস আমি।